হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। মৃত্যু অনিবার্য, প্রকৃতির নিয়মে মানুষ মাত্রই মরণশীল, মৃত্যুকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই। তবে জানেন কি, এমন একটি শহর আছে যেখানকার বাসিন্দারা মরতে মানা। অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। উত্তর মেরু থেকে মাত্র 800 মাইল দূরে অবস্থিত সোবালবার্ড দ্বীপপুঞ্জ, সেখানকার নরওয়েজিয়ান লংগিআইভিন নামক ছোট শহরটিতে বিশ্বের সবচেয়ে উত্তর পূর্ব শহর হিসেবে বিবেচিত। সেখানে বছরে প্রায় 4 মাস সূর্যের আলো দেখা যায় না। এ শহরে বসবাস করে প্রায় 65,000 মানুষ, প্রায় 2,000-এর মতো বাড়ি আছে এই ছোট্ট গ্রামে। নরওয়ের এই অঞ্চলের বাসিন্দাদের মৃত্যু অবৈধ, সেখানে বসবাসরত কোনো মানুষ গ্রামে মারা যেতে পারবে না বলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। 1950 সাল থেকে সেখানে মৃত্যু নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো মৃত্যু পথযাত্রী সেখানে থাকেন, তাহলে দ্রুত তাকে মূল ভূখণ্ড থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এর কারণ হলো সেখানকার আবহাওয়া। নরওয়ের এই স্থানটি যেহেতু বরফে ঢাকা থাকে বেশিরভাগ সময়ই, তাই সেখানে মৃতদেহগুলো কবর দিলে তা পচে না। আর্কটিক বৃত্তের ঊর্ধ্বে থাকা সোবালবার্ডের সর্বনিম্ন তাপমাত্রা থাকে 4 ডিগ্রি সেলসিয়াস, কখনো তা কমে দাঁড়ায় 2.6 ডিগ্রি ফারেনহাইটে। এ কারণে সেখানে কোনো মৃত ব্যক্তিকে কবর দিলে লাশ পচে না। তাই যদি কোনো ব্যক্তি মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তাহলে সেই ভাইরাসও ঠান্ডা আবহাওয়ার কারণে নষ্ট হবে না। 1950 সালে স্থানীয়রা যখন বিষয়টি বুঝতে পারেন, তখন রোগ ছড়ানোর ভয়ে তারা শহরের মৃতদের কবর দেওয়া বন্ধ করে দেন। তখন থেকেই এই অঞ্চলে মৃত্যু নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। 1918 সালে স্প্যানিশ ফ্লু মহামারীতে মারা যাওয়া ব্যক্তিদের শরীরে এখনো নাকি ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা। এর কারণ হলো ঠান্ডা আবহাওয়া। করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী ভাইরাস ঠান্ডা আবহাওয়াতে দীর্ঘদিন জীবিত থাকে। বরফপ্রদান দেশে মৃতদের কবর হলেও সে লাশ পচে না, বরং তা প্রাকৃতিকভাবে মমিতে পরিণত হয়। এ কারণেই এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে গুরুতর অসুস্থ থাকা ব্যক্তিদের অন্য শহরে নিয়ে যাওয়া হয়। সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে লাশ দ্রুত অন্যত্র দাফন করা হয়। এই অঞ্চলে একটি ছোট চিকিৎসা কেন্দ্র আছে, যেটি প্রাথমিক অবস্থায় রোগীদের পরীক্ষা নিরীক্ষা করে গুরুতর হলে অন্যত্র পাঠিয়ে দেয়। আর যদি কোনো ব্যক্তি আকস্মিকভাবে মারা যান, তাহলে তার লাশ দ্রুত হেলিকপ্টার করে অন্য শহরে নিয়ে দাফন করা হয়। মরু এই অঞ্চলটি বেশ মনোমুগ্ধকর। এলাকাবাসীর ঘরগুলো বিভিন্ন রঙের এবং আকর্ষণীয়। সারিবদ্ধভাবে এই উচ্চতায় হরেক রঙের বাড়িগুলো দেখলে মনে হবে অন্য একটি জগতে চলে এসেছেন। বরফ ঢাকা পর্বত ও উপত্যকা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা স্থানটিতে ঘুরতে যান। এই অঞ্চলে অবস্থিত বৃহত্তম দ্বীপ স্পিটসবার্গেন। শীতে সেখানকার আকাশ রাতে নানা রঙের আলো দেখা যায়, যা অরোরা নামে পরিচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ড্রপ আ লাইক, লিভ আ কমেন্ট, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব to watch more videos like this.